فاسالوا اهل الذكر ان كنتم لا تعلمون وعليكم السلام ورحمه الله وبركاته جي ابراهيم بسرطه كوبي جرته بونغ بونغ امركتي أصلي بدنا ذاك ارقم جد مدة جون رايحة جي كوكي دينو دي كوستو دي كين با كوتا دي إذا شم بركيش رب العالمين سبحانه وتعالى سورة بقرة دي شو 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 تنم رايحة بلوشن يا أيها الذين آمنوا لا تبطلوا صدقاتكم بالمن والأذى হে ইমানদারগন তোমরা তোমাদের সদাকাগুলি নষ্ট করো না খুঁটা দিয়ে এবং কষ্ট দিয়ে ওই ব্যক্তির মত যে লোকজনকে দেখাবার জন্য ব্য করে আল্লাহর উপর এমনি ভাবে আল্লাহর উপর তারা ইমান রাখে না আখরা তাদের দিন দিনের উপর ইমান রাখে শেষ পর্যন্ত আয়াত তো দ্বারা কী বোঝা গেল যারা দান করে খুঁটা দে অথবা কষ্ট দে সব নষ্ট হয়ে গেল সব নাই আল্লাহ হেফাজত করু সব বিনষ্ট বরং যাদের মধ্যে এরকম গুণ থাকবে তাদের ক্ষেত্রে আল্লাহ রসুন সাল্লাহ আলী আসলাম বলেছেন সহিবায়াত ثلاثة لا يكلمهم الله يوم القيامة ولا ينظر إليهم ولا يزكيهم يوم ولا يزكيهم ولهم عذاب أليم المسبل المنان المنفق سلعته بالحلف الكاذب تنبك بكتشة الله قيامة الدين قطهب البناء دشتي رحمة الدشتي আদ্রভায় ইনসাফ এট দৃশ্য ফেলবেন ওলা ইউজ আ কিম তাদেরকে পাক করবেন না ওলা হুমায় আজ আলিম বরং তাদেরকে ভীষণ শাস্তি বেদনাদায়ক শাস্তি দেবেন এই তিন ব্যক্তিকে আল মুসবিল যে টাকোনোর নিচে কাপড় ঝুলিয়ে রাখে অর্থাৎ পুরুষ আলমান্নান মান্নান হলো যে খুটা দে এই যে আপনি বললেন কিছু কিছু দান করলো কিন্তু আবার খুটা দে

যারা খুঁটা দেয় তাদের ব্যাপারে এরকম শাস্তি রয়েছে কেয়ামতের দিন আল্লাহ আমাদের হেফাজত করুন তাই যেসব মানুষের মধ্যে এরকম গুণ আছে কাছে যদি গরিব না যায় তার কষ্ট থেকে বাঁচার জন্য দিল দশ টাকা কিন্তু কত কষ্ট দেয় এরকম মানুষ আছে কোথায় বলে বলে খুঁটা দেয়া কোথায় বলে কোথায় কোথায় এহসান দরকার হয় গাল বন্ধ করে আরুজ বিল্লাহ আরুজ বিল্লাহ এদের অনিষ্ট থেকে বাঁচার জন্য বান্দা যদি তাদের কাছে না যায় এটা অহংকার অন্তর্ভুক্ত না গরিব বরং এরকম লোক থেকে দূরেই থাকা উচিত কারণ অনেক সময় আছে মানুষ জীব্বার কষ্ট সব জিব্বার দেয়া কষ্ট সহ্য করতে পারে না কথা দে। কথা দিয়ে যে কষ্ট দেয়া হয় এটা সহ্য করতে পারবো আল্লাহ হেফাজত করুন যদি কেউ সব করে কিন্তু জিব্যাতি যেমন কালকে আমি একটা পোস্ট দিয়েছিলাম আল্লাহর রসুন সাল্লা আলিমকে যখন একজন মহিলা সম্পর্কে প্রশ্ন করা হলো হে আল্লাহ রসুন সোল্লা ছিলেন এই একজন মহিলা সদ খা খেয়ারাত তারপরে সিয়াম তাহা যদি নামাজ ফরসল্লা তো পড়েনি সবই করেন কিন্তু একটা কথা উনি তার প্রতিবেশীকে কষ্ট দেন আল্লাহ রসুন সোল্লা আসলাম বলেন কী আচ্ছা কীভাবে কষ্ট দেন বলেন বিলিসহা বিলিস তার জিব্বাদা তিনি তার প্রতিবেশীদেরকে কষ্ট দেন আল্লাহ রসুন সাল্লাহ আসলাম বলেছেন হি আমিন আহরিন নার এই নারীটি জাহান নামে তো এবারে যদি মানুষ ওদের কাছে না যায় ওদের মনুষ্যতাকে বাঁচার জন্য এটা অহংকার অহংকার অন্তর্ভুক্ত হবে না বরং আল্লাহ জাতের উপর ভরসা করে আল্লাহ কাছে চাইবে আর নিজেকে অন্বেষণ করবে আল্লাহ তাকে দিবে। ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সকলকে সব সবসময় হালালের উপর চলার তৌফিক দিন তার সৃষ্টি থেকে অমুখাপেক্ষী বানিয়ে একমাত্র আল্লাহ সব হানি হুয় বানিয়ে চলার তৌফিক দান করুন এই দোয়া আমরা করি আর যারা এরকম বেশ অসুবিধা বেশি বেশি করে এই দোয়া পড়াটা ভালো ফিনি ফিনিবে হেলায়ালিকা আনহামিক واغنني بفضلك عمن عم سواك. اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى اله وصحبه. والسلام عليكم ورحمه الله وبركاته. إشراقت نفسي من فؤادي حينما يا رب